আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ডেলি ব্লগে। আজকের ব্লগটা আমি একটু লেট করে শুরু করতে যাচ্ছি। এখন কয়টা বাজে? এখন বাজে ঠিক দুপুর 2টা, মানে হ্যাঁ অনেকটা লেট করে শুরু করতে যাচ্ছি। যেটা হয়েছে, আমার যেহেতু রাতে ঘুম হয় না, সুতরাং আমার ঘুম থেকে উঠতে আজকে আজকে কাজ ছিল না, আমার অফিস ছিল না, সুগুন থেকে লেট করে উঠলাম। আর আমি নাস্তা করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু আমি একটু ময়শ্চারাইজার বা কিছুই অ্যাপ্লাই করিনি, সেগুলো এখন অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো ওই দিন আমি আইকিয়া থেকে কী কী জিনিসপত্র কিনে আনছি আর ওগুলো কীভাবে অর্গানাইজ করি আজকে, কারণ অনেক কিছু অর্গানাইজ করা হয় না যেহেতু টানা কাজ ছিল আমার। সো আজকে ছুটির দিন, ভাবলাম যে আজকে জিনিসগুলো একটু অর্গানাইজ করে ফেলি, সব কিছু গুছাই রান্না করব। সো অনেক অনেক কাজ, তো এই তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আশা করি আজকের ব্লগটা তোমরা অনেক অনেক বেশি এনজয় করবা। তো সবার আগেই স্কিনটার মধ্যে, মানে স্কিনের মধ্যে তো আমি টোনার আর অ্যাপ্লাই করে রেখেছি ফেস ওয়াশ। তো ময়শ্চারাইজার দেওয়ার আগে একটু অয়েল দিব। এটা হচ্ছে সুপার ড্রাগের ভিটামিন ই অয়েল, এটা আমি রিসেন্টলি ব্যবহার করতেছি, বেশি দিন হয় নাই, 2 দিন হয়েছে। এইটাকে আমি অ্যাপ্লাই করব, যেহেতু আমার স্কিনটা প্রচুর ড্রাই এখন, আর উইন্টার টাইমে তো একদম অবস্থা খারাপ থাকে, জন্য এটা অ্যাপ্লাই করছি। এটা একটা ফেসিয়াল অয়েল, সো ফেসের জন্যই বানানো। এরপর ব্যবহার করবো আমার পছন্দের সেরাভে। সেরাভের এই ড্রাই স্কিনের জন্য বানানো স্পেশাল ময়শ্চারাইজারটা, যেটা আমার স্কিনে খুবই ভালো স্যুট করে, তো এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতটা যেহেতু প্রচুর ড্রাই ফিল হয়, তার জন্য টি প্লাস আর ডার্মা, এটা হচ্ছে গিয়ে এখানকার ওয়েদারের জন্য পারফেক্ট ময়শ্চারাইজারটা। এটা জাস্ট আমি আমার বডিতে ইউজ করি, কারণ ফেসে আমি সেরাভ এটা ইউজ করতে বেশি পছন্দ। এখন হচ্ছে লিপস। লিপসের জন্য আমি আমার পছন্দের ভিটামিন সরি ভ্যাজলিনের লিপ বামটা ইউজ করি, কিন্তু ওইটা এখন হাতের কাছে নাই, তাই আমি এইটা ইউজ করছি, নর্মাল পেট্রোলিয়াম জেলি। এটা সম্ভবত আমি আমার ব্যাগে রাখছি, সো এটা আমার আপস্টেয়ার্সে উপরের ফ্লোরে, উপরের ফ্লোরে এখন আমার যাওয়ার কোনো এনার্জি নেই, তো এই তো এটা অ্যাপ্লাই করে নিছি অ্যান্ড দ্যাটস ইট। আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই আমি আর করি নাই, জানালা খুলি নাই, নাহলে নর্মালি আমি জানালাটা একটু হালকা খুলে দিই, কিন্তু এত ঠান্ডা জানালা খুলতে ভালো লাগতেছে না আসলে। আর এটা হচ্ছে আমার বেডরুমের ভিউ, যেটা আমার খুবই পছন্দের, তোমরা এটা আগেও দেখেছো। আচ্ছা, আমি না কিছু জিনিস রিসিভ করেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবগুলো একই দিন আনা, মানে কিছু শেইন থেকে, প্রাইমার্ক থেকে, হেচএনএম থেকে। হেচএনএমেরটা তো তোমরা দেখেছো আমার ব্ল্যাক ফ্রাইডে যে শপিংয়ে গেছিলাম ক্রিসমাস মতোটা দেখেছো। তো ফার্স্টে চলো প্রাইমার্কেরটা দেখাই। এটা হচ্ছে জাস্ট প্লেইন একটা লেগিংস, এটার ফেব্রিক্সটা এত সফট আর এত আরাম, আমি ভাবতেছি আমি একটা নিয়ে আসবো, এবং এটা ফিটিংসও অনেক 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 সুন্দর, এবং এটা মাত্র 5 পাউন্ডের ছিল, তো আমি আমার একটা লেগিংস লাগতো অবভিয়াসলি, সো তার জন্য নেওয়া। আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ, সো এটা দেখে আমি আরও অনেক বেশি ভালো লাগছে আমার, এই জন্য এটা নেওয়া। আমরা বাংলাদেশে যে লেগিংসগুলো ব্যবহার করি, এটা ওইটার থেকে আর একটু ঠিক, কারণ এই যেহেতু ঠান্ডার দেশ, সো এটা আর একটু মোটা এবং আর একটু সফট। আচ্ছা, তারপরে এইচএনএম থেকে আমি যে ওই দিন সেলটা পেয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম খুব বড় একটা সেল, কিন্তু পরে শেয়ার করা হয়নি। তো আমার একটা জিন্সের খুব দরকার ছিল, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখানে তোমার জ্যাকেটগুলো আমার পরা হচ্ছিল না জিন্সের প্যান্টের অভাবে, কারণ প্যান্টগুলো আমার একটাও ফিট আসতেছিল না। আমার ম্যাটার্নিটি প্যান্টের খুবই দরকার ছিল, আর ভাবছিলাম যে আমি জাস্ট ম্যাটার্নিটি ড্রেস কিনতেই চাচ্ছিলাম না, কিনবোও না ইনফ্যাক্ট আমি আর, কারণ আমি চাচ্ছিলাম যে এই টাইমটা পার করে তারপর হচ্ছে আমি জাস্ট মনে হয়েছে যে এই প্লাস সাইজের একটু ওভার সাইজের জিনিসগুলো আমার পরবর্তীতে আর পরা হবে না, দ্যাটস ওয়াই। তো বাট একটা প্যান্ট আমার কিনতেই হতো, কারণ জ্যাকেটগুলো আসলে একদমই পরা হচ্ছিল না, যে ঠান্ডা জ্যাকেট না পরে উপায় নেই। তো তার জন্য আমি এইচএনএমে যাই এবং এই ডেনিমটা পেয়ে যাই, জাস্ট নর্মাল ডেনিম, বাট এখানে হচ্ছে একটা কাপড়ের মতো দেওয়া থাকে, যেটা হচ্ছে জাস্ট আমাদের সাপোর্টটা দেয় আর কি, দ্যাটস ইট। কিন্তু খুবই সুন্দর, মানে ফিটিংসটাও খুবই সুন্দর,
প্লাস হচ্ছে কালারটাও খুবই খুবই নাইস। এবং এইটার যেটা মজার কথা হচ্ছে, যেটা যার জন্য আমি নেই, আমার ওই দিন আমার H&M-এ যাওয়ার মানে প্যান্ট নেওয়ার কোনো উদ্দেশ্যে আমি যাই নাই, তারপরে এটা নিলাম। তার কারণ হচ্ছে এইটার তোমার নর্মাল প্রাইসটা ছিল 25 পাউন্ড। হ্যাঁ, পরবর্তীতে যেটা হয়, এটা আমি সেলে পাই হচ্ছে গিয়ে 13 পাউন্ডে, 13 পাউন্ডে, মানে অলমোস্ট তোমার 50% সেল। কিন্তু তার উপরে এটা 34 ছিল মেবি, ইয়া এটা 34.9, মানে 35 পাউন্ড ছিল। তার উপরে এটা হচ্ছে আমি 13 পাউন্ডে পাই, তার মানে এটা হচ্ছে গিয়ে কত পার্সেন্ট আমি জানি না, 60-65-70% এরকম একটা হিউজ একটা সেল। তার উপরে আমি 10% হচ্ছে তোমার, আমি যেহেতু ওদের মেম্বার, সো মেম্বার থাকার কারণে 10% আরও ডিসকাউন্ট পাই। সো কত 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 ডিসকাউন্টে আমি এই প্যান্টটা কিনছি, এবং এটার ফিটিংস এত ভালো, এত সফট, এবং যেহেতু এটা ম্যাটার্নিটি ওয়্যার, সো খুবই সফট ম্যাটেরিয়ালে, খুবই ভালো একটা ম্যাটেরিয়ালে করা এটা। এই তো, তারপর শিন থেকে আমি বেশ কিছু জিনিস অর্ডার দিছি, টুকিটাকি ঘরের জিনিস। তার সাথে আমি দুইটা জাস্ট ড্রেস অর্ডার দিছিলাম, না দুইটা না, আমি বার্থডেতে যে ড্রেসটা পরছি ওইটাও আমার শিন থেকে নেয়া, প্লাস আরেকটা যে আমি এখানে ছবি দিয়ে দিবো, আরেকটা যে আমি টপসের মতো পরি ওইটাও হচ্ছে আমার শিন থেকে নেওয়া। বাট এই দুটো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, দ্যাটস ওয়াই এই দুটো শেয়ার করি। তো প্রথমে দেখাই এই ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে একটা ফ্লোর লেন্থ গাউন, এটা আমার পরা হয় নাই, পরলে তো কখনো তোমাদের সাথে শেয়ার করবোই, দেখেই বুঝতে পারতেছি এটা একদমই পরা হয় নাই। সো এটা মেইন হচ্ছে একটা ফ্লোর লেন্থ গাউন, ঠিক আছে, খুবই সুন্দর। এটা আমার নেওয়া হয়েছিল মানে কোনো একটা অকেশনে পরার জন্য, মানে যদি কোনো হুট করে অকেশন আসে তাহলে পরার জন্য। আর এটা যেহেতু একটু চওড়া, একটু গাউন টাইপের, একটু ফ্লোই, তো আমার মনে হয়েছে যে এখন এই টাইমটাতে এটা আমাকে ভালো একটা সাপোর্ট দেবে এবং দেখতেও সুন্দর। এবং সবচেয়ে মজার কথা, এটার সাথে একটা বেল্ট আছে, এটা ম্যাটার্নিটি সেকশনে ছিল না, নর্মাল সেকশনে ছিল, কিন্তু এটা আমার ম্যাটার্নিটি ড্রেসগুলোতে খুবই ভালো সাপোর্ট দিচ্ছে, দিবে, আমি যেহেতু ট্রায়াল দিয়ে দেখেছি। ও খুবই ভালো, ফিটিংসটা খুবই ভালো, সুন্দর ছিল। কাপড়টা একদম হচ্ছে আমরা যে কাতান সিল্কের শাড়িগুলো পরি ঠিক একদম ওই কাপড়, খুবই খুবই ভালো কাপড়, এবং এটাও আমি সেলে কিনেছিলাম। আর তারপরে খুব স্পেশাল একটা ড্রেস, একদমই হোয়াইট, এটা হচ্ছে গিয়ে গাউন, একটা ছোট ফ্রক, গাউন বলা যাবে না, ছোট ফ্রক কাটিং এ তোমাকে দেখাচ্ছি। ড্রেসটা খুবই সুন্দর, এটা মানে এরকম আর কি পড়লে আসে, প্লাস এখান দিয়ে হচ্ছে গিয়ে তোমার একটু প্লেট প্লেট, ছোটোবেলায় যে আমরা ফ্রক পরতাম অনেকটা ওই টাইপের, আবার পিছন দিয়ে এখানে একটা চেইনও আছে। সো ফিটিংসটা কিন্তু খুবই খুবই জোস এটা, এটা পরার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরবো এটা। তো এইটা ছিল আমার নেক্সট একটা ক্লথিং শিন থেকে। তো মোটামুটি এই জিনিসগুলাই আমার কেনা হয়েছে, যেহেতু আমি কাপড় চোপড় এখন অত বেশি কিনছি না নিজের জন্য, জাস্ট এই টাইমটাকে পার করার চেষ্টা করছি যাতে আমার কাপড় চোপড়গুলো ওয়েস্ট না হয় পরবর্তীতে। চলে আসছি হচ্ছে কিচেনে, লাঞ্চ করব, কারণ 3টার মতো বাজে। লাঞ্চে আজকে আছে হচ্ছে নুডলস, ভেজিটেবল নুডলস আমি করেছিলাম সকালে, আমি লাঞ্চে খাবো, কারণ আমার ভাতটা খেতে একদমই, বিশেষ করে একদমই মন চায় না, তার জন্য নুডলসটা খাবো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার ডায়াবেটিক যে টেস্ট ছিল, গ্লুকোজ টেস্ট, ওটার রিপোর্ট কি আসছিল, তো ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আরও কিছু টেস্ট করা হয়েছিল, কিছু সমস্যা আছে স্টিল, আবার কিছু সমস্যা নাইও, কথা বলবো এটা নিয়ে তোমাদের সাথে। দাঁড়ো আমি এটা নিয়ে, খাবারটা নিয়ে নিচে যাই এবং খেতে খেতে পরে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। সিঁড়িতে ভাবলাম যে সিঁড়িতে বসে খাই আর তোমাদের সাথে কথা বলি, ভালো হবে ওইটা। আমার টেস্টের রিপোর্ট সম্পর্কে জানতে চাইছো, তো ও বেশি গরম হয়ে গেছে। তো টেস্টের রিপোর্ট যেটা আসছে সেটা হচ্ছে আমার গ্লুকোজ, ওই দিন আমার গ্লুকোজ টেস্ট, যে ডায়াবেটিক্স টেস্ট, তারপরে হচ্ছে আয়রন টেস্ট, আর হচ্ছে হিমোগ্লোবিনের টেস্ট ছিল। হিমোগ্লোবিন আলহামদুলিল্লাহ ভালো আসছে, হিমোগ্লোবিনের কোনো সমস্যা নাই। তো আমার হিমোগ্লোবিন ভালো আসছে, হিমোগ্লোবিনের কোনো সমস্যা নাই। আর আয়রনে ওরা হচ্ছে গিয়ে একটু কম পাইছে, লাইক যেটা প্রেগনেন্সিতে নর্মাল, একদম অ্যানিমিয়া না, বর্ডার লাইন। তো ফার্স্টে ওরা আমাকে বলছে যে দুই বেলা করে আয়রন ট্যাবলেট খাইতে, পরবর্তীতে
পরবর্তীতে ওরা আমাকে সেটা কমাই দিছে, বলছে একবার করে আয়রন ট্যাবলেট খাইতে দিলে। তো সে ডায়াবেটিক্সে, ডায়াবেটিক্সে যেটা হয়েছে আমার ডায়াবেটিক্স এত, মানে আমি ভাবছি যে আমি ডায়াবেটিক হইতে পারি, বাট আমার ডায়াবেটিক উল্টা এত লো আসছে, মানে আমার গ্লুকোজ খাওয়ার পর যে চিনি, চিনি দিয়ে বানানো যে শরবত, ওইটা খাওয়ার পর আমার গ্লুকোজ টেস্টের রিপোর্ট আসছে 4.5, 4.5, যেটা 6 আসলে নর্মাল, সেখানে আমার 4.5 আসছে, মানে খুবই কম। আমার বডিতে সুগার খুবই কম, উল্টা ওরা আমাকে বলছে যে আমি যদি সুগার ইনটেক করি, কারণ আমার খাওয়ার পর, গ্লুকোজ খাওয়ার পরেই 4.5, যেটা খুবই খুবই লো। হ্যাঁ, তো এটা খুশির সংবাদ যে আমার ডায়াবেটিক না আমি, কারণ তাহলে আমাকে 4 বার ইঞ্জেকশন দিতে হইতো, 4 বার মানে ইনসুলিন যেটা, ওটা দিতে হইতো, বারবার টেস্ট করতে হইতো, দিনে 4 বার, খাওয়ার আগে একবার, খাওয়ার পর একবার, নানান ঝামেলা, সেটা থেকে আমি বেঁচে গেছি। বাট আমার যেটা এখন করতে হবে, চকলেট, সুগার এগুলো বেশি করে ইনটেক করতে হবে, কারণ আমার সুগার লেভেল এতই কম যে আমার মাথা ঘুরে, মানে এরকম অবস্থা। তো ওইটার জন্য ডক্টর আমাকে বলছে সুগার ইনটেক বাড়ানোর জন্য, যেটা অনেকের জন্য খুশির সংবাদ যে না আমি তো মিষ্টি খেতে পারবো। বাট আমি মানুষটা হচ্ছে, আমি সুগার, চকলেট, আইসক্রিম এগুলো একদমই লাইক করি না, একদমই পছন্দ করি না, এবং আমার সুগার খাইলে আমার মাথা ঘুরায়, মানে এরকম একটা অবস্থা। একদম একদম এই ছিল মোটামুটি আমার ডক্টরের যে রিপোর্ট, সেটার আপডেট। তো এখন আর কথা না বাড়াই, চুপচাপ করে, মানে খাওয়ার সময় কথা বলতে হয় না, সো চুপচাপ করে খাওয়াটা কমপ্লিট করি, ঠিক আছে? তুমি মাত্র একটা পার্সেল রিসিভ করছি, পার্সেলের বক্সের অবস্থা দেখো কি করছে না, মানে তো অবস্থা খারাপ। দেখো এই যে এটা, ঠিক ঠিক এটা এভাবে ছিল, আমি এভাবে রিসিভ করছি। কী যে আসছে, এটা ব্ল্যাক ফ্রাইডে শপিংই, আমার সেলের শপিং যেটা আসছে ওটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, এখান থেকে একটু দেখাই, ব্যাস অবশ্যই শেয়ার করব আমার মেকআপ চ্যানেলে। তো তার জন্য আমার মেকআপ চ্যানেলটা অবশ্যই 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 ভিজিট করতে হবে তোমাদেরকে। তো আমি চলে আসছি আমার কিচেনে, এবং এখানে তো লাইটের ভয়াবহ অবস্থা খারাপ থাকে, তোমরা সবাই জানো। তো কিছু কাজ আছে, চট করে কাজটা সারবো। সেটা হচ্ছে যে এই সেটটা আমি আনছিলাম আইকিয়া থেকে, তোমরা তো জানো। তো আইকিয়া থেকে কী কী কিনেছি দেখাবো বলেছিলাম, তো দেখাচ্ছি। এইটা হচ্ছে কিনেছিলাম, তো এইটার মধ্যে এটা আমার আরেকটা সেট আছে। তো এই যে এই হলুদ মরিচগুলো আমি এখানে রাখি, তো খুবই 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 কিউট, খুবই সুন্দর দেখতে। আমার মতো ছোট সংসারে এরকম মোটামুটি এক ডিব্বা হলেই চলে যায় সারা মাস, মাঝে মধ্যে এত লাগেও না। তো এরকম কিছু আছে এক্সট্রা যেগুলো আমার এখানে জায়গা হয়নি চারটার মধ্যে, তো আরও 4টা আনা হয়েছে, ওগুলোর মধ্যে রাখবো তার জন্য। আর তার আগে দেখাই আইকিয়া থেকে আমি আমার কিচেন অর্গানাইজার কোনটা নিয়ে আসি, সেটা আগে তোমাদের দেখাই। তো আইকিয়া থেকে এই কিচেন অর্গানাইজার, এটা মেনলি কিচেন অর্গানাইজার না, নর্মাল একটা অর্গানাইজার, এটা আবার ট্রলি টাইপের। তো এইটার মধ্যে আমি যে ভাবছি যে হলুদ মরিচ দিয়ে আমার রেগুলার তেল স্পুন সেটটা লাগে, ওগুলো রাখবো, তো এগুলো আমি একটু অর্গানাইজ করে নিচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম কালকে যে আইকিয়া থেকে কী কী এনেছি, হ্যাঁ কালকে, কারণ এরপর আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, আমি আসলে একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম, আমার শরীরটা অত ভালো লাগছিলো না। যাই হোক, তো যেটা হয়েছে তোমাদেরকে বলছিলাম যে কী কী আনছি এটা দেখাবো, তো দেখানো হয় নাই, তো এখন দেখাচ্ছি। দেখিয়ে আমি এই ব্লগটা এখানেই শেষ করব, ইনশাল্লাহ নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো চট করে তোমাদের দেখিয়ে দিই আইকিয়া থেকে আনা জিনিসগুলো কীভাবে আমরা অর্গানাইজ করেছি, আর কীভাবে কোথায় আমরা এটা প্লেস করেছি। আর এইটা এনেছিলাম, আমার প্যালেট রাখবো বলেছিলাম, এটা 2 দিন কী প্যালেট রাখবো খুঁজে পাচ্ছিলাম না। তো এটা আমি আমার মেকআপ কালেকশন ইনশাল্লাহ শেয়ার করবো খুব তাড়াতাড়ি, তখন তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো, আপডেটেড মেকআপ কালেকশন, তখন খুবই খুবই শীঘ্রই তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এটা আমি বলেছিলাম আমি আমার মেকআপ রাখার জন্য আনবো, তো এটা এখানে রাখা, মানে এনেছি আর কি এখানে রাখা। আর এইটা নিয়ে একটা মজার কাহিনী আছে, এটা যেটা হয়েছে, এই জিনিসটা আমি কিচেনের জন্য এনেছিলাম, আর কিচেনের একটা রুমের জন্য, মানে বেবি ডায়পার ফিডার এগুলো রাখার জন্য। বা যেটা হয়েছে আমার কাছে পরে মনে হলো এইটা আমার বেশি কাজে লাগবে, কারণ এটা তো একটু ড্রয়ার টাইপের, তো এটা কাজে লাগবে, এটা আমাদের এখন আপাতত আমার জিনিস।
বাট তখন এই যেখানে বেবির জিনিসপত্রগুলোই থাকবে, যেমন আমার হেয়ার ড্রায়ার, হেয়ারের জিনিসপত্রগুলো আমি এখানে রাখছি। তো এই তো মোটামুটি এইভাবে হচ্ছে কি ওই দিনের আনা ফার্নিচারগুলো আসলে আমি অর্গানাইজ করেছি। তো ওয়াইড ড্রয়ারটা আমি আসলে এখানেই প্লেস করেছি একটা রুমের একদম কর্নারের দিকে, এবং এখানে এখন আমার জামা কাপড় আছে, পরবর্তীতে যার জন্য আনা হচ্ছে তার জামা কাপড়ই থাকবে। এবং এটা খুবই ভালো, খুবই ডিপ, এবং আমার কাছে বেশ ভালো লেগেছে এটা। তো এই তো, আর এটা এনেছিলাম স্টোরেজের জন্য। তো এখানে আমার যে টুকিটাকি ডেলি জিনিসপত্র, যেমন চিরুনি, তারপর হচ্ছে হাবিজাবি, আরও অনেক কিছু থাকে, যেমন কি জানি বলো আমার মেডিসিনস অ্যান্ড অনেক কিছু, তো ওগুলা হচ্ছে কি এখানে রাখার জন্য নিয়ে আসা হচ্ছে। মানে জায়গাটা আর কি দেখো অনেক বেশি অর্গানাইজ থাকে আর কি, ওয়ার্ডের উপরটা, ওয়ার্ডের উপর হাবিজাবি থাকলে আমার একদমই ভালো লাগে না, তো এটার জন্য আসলে অনেক কাজে দিচ্ছে। তারপর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই আমি আমার নেক্সট কোন একটা দিন শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না, ঠিক আছে? তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।